चैनल आज तुम्हारे एक नतून रेसिपि नहीं नतून नय ठीक एटा घरोवा रान्नाई एक बेश सुंदर भावे देखते रेस्टुरेंटर मतन खूब अल्प समय खूब कम मसला दिए रान्ना तो तुम्हारे प्रथम रिक्वेस्ट करछि तुम्हारा पुरो भिडियोटा देखबे जदि भालो लेगे थाके प्लिज एक लाइक करे देबे सबस्क्राइब करबे। रेसिपिटार नाम होच्छे कादला माछेर कालिया। चलो ताले एबार रेसिपिर जोन्नो आमरा रेडी होई। आमि तोमादेर एक एक करे प्रत्येकटा जिनिस देखाच्छि किभाबे कि करते होबे। आर चलो एबार आसा जाक रेसिपिते। এই যে দেখো ফ্রেন্ড আমি এই যে কাতলা মাছ নিয়েছি এখানে হচ্ছে সাতটা পিস আছে কাতলা মাছ নিয়েছি। আসলে মাছ নিতে গিয়েছিলাম আর একটু কাতলা মাছের তেল দেখতে পেয়ে সেটাও ভালো লেগে গেছে তাই জন্য একটু তেলটাও নিয়ে নিয়েছি তো সেটাও করব। আর এই যে কাতলা মাছ করার জন্য এখানে দেখো কিছুটা পেঁয়াজ নিয়েছি কিছুটা রসুন নিয়েছি টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এই এইগুলো। এইটা হচ্ছে আমি এই কালিয়াটাতে আদা ইউজ করব না তাই জন্য রসুন দিচ্ছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর ওই তেলটা বানানোর জন্য একটু কুচো লঙ্কা নিয়ে নিয়েছি আর কুচোনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি সবটা একসাথে মিক্সি করব তারপরে রান্নাতে রেডি করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে প্রথমে গ্যাসের প্যানটা বসিয়ে দিয়েছি একটু গরম হবে তারপরে আমি তেল দিয়ে দেব রান্নাটা সরষের তেল দিয়েই করব। আমার কড়াই এখন গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেলটা একটু ঢেলে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক তারপরে মাছগুলো এক এক করে ভেজে নেব। কড়াটা এবার তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি এক এক করে ছাড়ছি মাছগুলো খুব ভাজার দরকার নেই একটু এপিট ওপিট করে ভাজবে একটু হালকা লাল লাল করে। আমি তিনটেই এখন দিয়েছি তারপর বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। মাছের এক পিটটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব কড়া করিনি হালকা লালচে হয়েছে তো আমি আরেক পিট উল্টে দিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা মাছ বাকি মাছগুলোও আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা রান্না করতে করতে মাঝে আবার এই যে তোমাদের দাদা এখন ইয়ারকি করতে বসেছে এই যে দেখো সাইডে একটা মেয়ের ব্যাগ নিয়েছে ব্যাগটা নিয়ে এখন মজা করছে একটু অ্যাড দিচ্ছে ঠিক আছে। তাহলে দেখো তোমরা কিরম বদমাইশি করছে। আর এই যে আমাদের এও রয়েছে এও আবার এখন লাফাতে চালু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা পুরো মাছগুলো সবকটা একইভাবে এরমভাবে ভাজা রেডি হয়ে গেছে। এবার এখানে প্যানের মধ্যে আরেকটু তেল নিয়ে নিচ্ছি এই তেলটা রয়েছে তার মধ্যে আর দু চামচ মতন তেল দিলাম। খুবই অল্প তেল দিয়ে এই রান্নাটা হয় খুব কম সময়ের মধ্যে আর খুবই কম মশলা লাগে। আর এই রান্নাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করছি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি এর মধ্যে কাঁচা লঙ্কাই দিয়ে করছি। এবার তো যে যেরকম তোমরা খেয়ে থাকো তারা সে সেরমভাবে ইউজ করো কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো জিনিসটা খেতে খুবই টেস্টি আর শরীরের জন্যও খুবই ভালো। তো চলো এবার তেলটা এখানে গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে এবার এক এক করে প্রত্যেকটি মিশ্রণ দিতে থাকবো। এখানে এখন তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু কাতলা মাছের কালিয়া এটা তাই একটু কালো জিরে তো অতি অবশ্যই দিতে হবে। কালো জিরেটা একটু দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম
তাকে একটু ভাজতে টাইম দেব। এখানে এবার এই মিক্সিতে যেটুকু মশলা ছিল এটা জল দিয়ে ধুইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, বাকি মশলাগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এক এক করে প্রত্যেকটি জিনিসই দিচ্ছি। প্রথমে দিলাম এক চামচ হলুদ, তারপরে দেব এক চামচের মতন জিরে গুঁড়ো, আর নুনটা যে যা পরিমাণ মতন ইউজ করবেন। এবার প্রত্যেকটা এগুলোকে দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি, তো একে একটু কষানোর জন্য টাইম দেব। আর এখানে যে টমেটোটা কেটে রাখা ছিল সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত গুলো সবকিছু দিয়ে এবার একে একটু কষানোর জন্য এবার চাপা দিয়ে দেব, একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে। দেখো 2-3 মিনিট পরেই ঢাকনাটা খুলছি। এবার দেখো আস্তে আস্তে কতটা সুন্দর কষে আসছে, এটা একটু তেলটা ছাড়তে চালু করেছে। আরও একটু এর জন্য আমি সময় দেব, আর একটু নাড়াচাড়া করব, আর এর মধ্যে হালকা একটু মিষ্টি দিয়ে দেবে। এটা হচ্ছে অপশানাল, যে যার মতন দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি ইউজ করি। আর একটু লাল কালার লঙ্কাগুলো একটু অ্যাড করলাম এর মধ্যে। এই দেখো ফ্রেন্ড, এটা কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, তেলটাও খুব ভালোভাবে ছেড়েছে। আর এটা একটু সময় নিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাবেন, আর সময় নিয়ে একটু কষালে রান্নাটা সত্যি খুব টেস্টি হয়, কিন্তু একটু সময় নিয়ে মশলাটা কষালে খুবই ভালো লাগবে। তেলটা আরও একটু ছাড়বে, ছেড়েছে কিন্তু আর একটু ছাড়বে। এই দেখো ফ্রেন্ড, মশলা কত সুন্দরভাবে কষানো হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ মশলা রেডি। এবার এটার মধ্যে আমি জল অ্যাড করে দেব। জলটা যে যার মতন দেবেন, যে যতটা গ্রেভি রাখতে চান সেরমভাবেই জলটা অ্যাড করবেন। এবার এই সমস্তটা একটু মিশিয়ে দিয়ে আরেক একটু ফোটাবো, ফুটিয়ে তারপর মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। আমি আবার 2 মিনিট পরে ফিরে এলাম, এবার ঢাকনাটা খুললাম। দেখো কত সুন্দরভাবে এটা ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো আমি মিশিয়ে দেব, আর আমি এটার মধ্যে 1.5 কাপ জল ইউজ করেছি। আর আপনারা যার যেরকমভাবে গ্রেভি প্রয়োজন হবে সেই সেরমভাবে দেবেন। এবার এক এক করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যো আমাদের কাতলা মাছের কালিয়া রেসিপি পুরো রেডি বন্ধুরা, দেখে নাও ঝটপট তোমরাও করে ফেলো এই কাতলা মাছের কালিয়া। দেখো কেমন খেতে লাগে, খুব দারুণ দারুণ লাগে, দুর্দান্ত। আপনারা দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে নাবিয়ে এটা ভালোভাবে দেখাচ্ছি, এটা দেখতে আরো কতটা দারুণ লাগছে। হাই, এবার দেখো ফ্রেন্ড, এটা রেডি করে দেওয়ার পর কতটা দেখতে সুন্দর লাগছে দেখো তোমরা। চলো এবার রেডি হলাম, রেডি এই রান্না আমি এখানেই শেষ করলাম। এবার নেক্সট দিনকে আমি আরও অন্যান্য অনেক অনেক রকম ভিডিও নিয়ে আসব, অনেক অনেক রেসিপি, অনেক অনেক রকম হাসি ঠাট্টা খুশি অনেক কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব।
প্লিজ তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমি আরো নতুন নতুন রান্না তোমাদের নিয়ে দেখাবো।